সবাইকে নমস্কার আদাব আজকে অনলাইন ক্লাসে আমি ঝর্ণা দাস চাঁদপাড়া উচ্চ বিদ্যালয় হিন্দু ধর্মের শিক্ষক ফুলবাড়ি দিনাজপুর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই করোনাকালীন সময়ে বাড়িতে অবশ্যই ভালো আছো স্বাস্থ্যবিধি মেনে চলছো আজকে তোমাদের দশম শ্রেণীর হিন্দু ধর্মের উপরে আমি পাঠদান করব আজকে পাঠের বিষয় ধর্মপথ ও আদর্শ জীবন ধর্মপথ ও আদর্শ জীবন শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের পাঠ্য বইয়ে 115 পৃষ্ঠা বের করো ধর্মপথ আসলে আমরা ধর্মপথ বলতে কি বুঝি ধর্মপথ হচ্ছে যে পথে চললে আমাদের জীবনটা কি হয় মঙ্গলময় হয় এবং আমাদের কল্যাণ হয় সেটাই হচ্ছে ধর্মপথ আমরা যদি সবাই ধর্মপথে চলি তাইলে আমাদের জীবনটা কেমন হবে আদর্শ হবে আমাদের জীবনটা একটা আদর্শ জীবনে পরিণত হবে পৃথিবীতে এত অশান্তি এত দুঃখ এত বিশৃঙ্খলা এগুলো আর থাকবে না তো আমাদের সেজন্য কি করতে হবে সর্বদা সত্য কথা বলতে হবে সততার আশ্রয় নিয়ে সততাকে কেন্দ্র করে আমাদের চলতে হবে তো এই পর্যায়ে আমরা একটা উপাখ্যানের আজকে আলোচনা করব সেটা হচ্ছে গরিব কাঠুরিয়ার সততা গরিব কাঠুরিয়া সে খুবই গরিব তার দিন এনে দিন চলে যায় কোনো দিন না খেয়ে থাকে তার মধ্যে তার ভিতরে যে সততা আছে সেই সততার বিবরণ আজকে আমরা এখানে সততার পরিচয় আমরা আজকে গল্প থেকে পাব ছায়া শুনিবি একটি গ্রাম গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটা ছোট্ট নদী নদীর পাশে বাস করতে এক গরিব কাঠুরিয়া সে কি করতেন নদীর পাশে বন থেকে প্রতিদিন কাঠ কাটতেন এবং সেই কাঠ বাজারে বিক্রি করে চাল ডাল কিনে তার সংসার চালাতেন একদিন কাঠুরিয়া কুঠার হাতে নিয়ে বনের ধারে নদীর পাশে কাঠ কাটতে গেলেন এবং যে গাছের সে কাঠ কাটছিলেন সেই ডালটা ছিল নদীর দিকে ঝুলানো তো কাঠুরিয়া কাঠ কাটতে গিয়ে অসতর্কতার কারণে হঠাৎ করে এক অঘটন ঘটল তার হাতের কুঠারটা নদীতে পড়ে গেল কাঠুরিয়া খুবই বিপদে পড়ে গেলেন সে মনের দুঃখে নদীর পাড়ে বসে ভাবলেন আজকে আমার পরিবারের সবাই না খেয়ে থাকবে কুঠার না পেলে তার ভবিষ্যৎ জীবন কি হবে সেটা চিন্তা করে সে নদীর পাশে বসে কাঁদতে শুরু করলেন কাঠুরিয়ার দুঃখ দেখে জলদেবীর দয়া হলো সে নদী থেকে উঠে এলেন অর্ধেকটা জলে অর্ধেকটা উপরে কাঠুরিয়ার দিকে তাকিয়ে সে মিটমিট করে হাসছিলেন এবং কাঠুরিয়াকে ডেকে বলছিলেন কি হয়েছে কাঁদছে কেন তখন কাঠুরিয়া জলদেবীর প্রশ্নের উত্তরে বললেন আমার কুঠারটা নদীতে পড়ে গেছে আমি খুবই গরিব প্রতিদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে আমার সংসার চালাই তা আমার কুঠারটা পড়ে গেছে আমার পরিবারের সবাইকে না খেয়ে মরতে হবে কাঠুরিয়ার কথায় জলদেবীর খুব দয়া হলো সে কাঠুরিয়াকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন এবং নদীতে ডুব দিলেন
কিছুক্ষণ পরে জলদেবী একটা সোনার কুঠার হাতে নিয়ে উঠে এলেন এবং কাটুরিয়াকে বললেন, এই দেখো এটা কি তোমার কুঠার? কাটুরিয়া জলদেবীর দিকে তাকিয়ে দেখলেন সূর্যের আলোতে সোনার কুঠারটা চকচক করছে। কাটুরিয়া মনে মনে ভাবলেন, কুঠারটা নিয়ে গেলে তার সংসারে আর অভাব থাকবে না। কুঠারটা বিক্রি করে সে তার পরিবারের সমস্ত অভাব দূর করতে পারবে এবং তাকে আর কষ্ট করে কাজ করতে হবে না। আবার অন্যদিকে সে চিন্তা করলেন, এ কাজ করলে তার অধর্ম হবে, তার সততা নষ্ট হবে। একথা চিন্তা করে কাঠুরিয়া মাথা নাড়ালেন এবং জলদেবীকে বললেন, না এটা আমার কুঠার নয়। জলদেবী বললেন, ও তাই নাকি, আচ্ছা তুমি আরও কিছুক্ষণ অপেক্ষা করো। জলদেবী নদীতে ডুব দিলেন, কিছুক্ষণ পরে একটা সোনার কুঠার রূপার কুঠার হাতে নিয়ে আবার উঠে এসে বললেন, এটা কি তোমার কুঠার? কাটুরিয়া দেখে বললেন, না এটা আমার কুঠার নয়। জলদেবী আবার ডুব দিলেন, কিছুক্ষণ পরে লোহার কুঠার অর্থাৎ কাটুরিয়ার নিজের কুঠারটা নিয়ে এসে বললেন, এটা কি তোমার কুঠার? উত্তরে কাটুরিয়া বলেন, হ্যাঁ হ্যাঁ এটা আমার কুঠার। কাটুরিয়ার সততায় জলদেবী মুগ্ধ হলেন এবং তাকে সোনার এবং রূপার দুটো কুঠারি দিয়ে দিলেন। কাটুরিয়া বাড়িতে ফিরে গেলেন, সোনার এবং রূপার কুঠারটা বিক্রি করে অনেক জমি কিনলেন। তার কুঁড়ে ঘরের জায়গায় দালান উঠলো, কাটুরিয়ার দুঃখ দূর হলো, সে ধনী হলেন। কাটুরিয়ার এই পরিবর্তন দেখে গ্রামের সবাই ভাবতে শুরু করলেন, হঠাৎ করে সে কিভাবে তার এমন অবস্থার পরিবর্তন হলো। এবং গ্রামের মোড়ল এটা দেখে কাটুরিয়ার বাড়িতে আসলেন এবং কাটুরিয়ার কাছ থেকে সমস্ত বিবরণ জানলেন। মোড়ল মনে মনে চিন্তা করলেন, ও জলদেবীর দয়ায় এই অবস্থার পরিবর্তন। আজকে মোড়ল সিদ্ধান্ত নিলেন, সেও কাটুরিয়ার মতো কাঠ কাটতে যাবে এবং জলদেবীর দয়া গ্রহণ করবেন। মোড়ল কাঠ কাটতে গিয়ে ইচ্ছে করে নিজের হাতের কুঠারটা ফেলে দিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করল। জলদেবী জল থেকে উঠে আসলেন এবং মোড়লকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মোড়ল বললেন, আমার কুঠারটা জলে পড়ে গেছে, এখন আমার আর কাঠ কাটা হবে না, পরিবারের সবাই না খেয়ে মারা যাবে। জলদেবী কিছুক্ষণ পরে একটা সোনার কুঠার হাতে নিয়ে এসে মোড়লকে জিজ্ঞেস করলেন, এটা কি তোমার কুঠার? মোড়লের সোনার কুঠারটা দেখে লোভে চোখ জল জল করতে লাগলো এবং মোড়ল জলদেবীকে বললেন যে, হ্যাঁ এটা আমার কুঠার। মোড়লের এই লোভ দেখে জলদেবী প্রচণ্ড রেগে গেল এবং নদীতে ডুব দিল। মোড়ল জলদেবীর জন্য অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ অপেক্ষা করে দেখলো আর জলদেবী আসছে না। তার লোভের কারণে সবকিছুই হারালো। তা আমরা এখানে এই গল্প থেকে কি পরিচয় পাই? সততাই উৎকৃষ্ট পন্থা। আমরা যা কিছু করি, আমাদের জীবনে যদি সততা থাকে, আমরা যদি সৎপথে চলি, তাইলে আমাদের কি হয়, আমরা মরব না, আমাদের জীবনটা কল্যাণময় হবে। কষ্ট হলেও আমাদের কষ্ট বেশি দিন জীবনে থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে পাঠ থেকে আমরা সততার পরিচয় পেলাম। তোমাদের জন্য বাড়ির কাজ, কাঠুরিয়ার বাড়ি কোথায় ছিল?
কাঠুরিয়ার বাড়ি কোথায় ছিল? দুই নম্বর প্রশ্ন, কাঠুরিয়া কি করে অবস্থার পরিবর্তন হলো? কাঠুরিয়ার আজকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।